ধর্ষকদের তো ফাঁসি দেবেন, ওয়েলকাম। আর ধর্ষণের প্রমাণ লুপাটকারীদের কি ব্যবস্থা, এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট, মানেনি ওই জন্য তো, কারণ লুপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির ফোনগুলো শুধু নিক, ফেস টাইম থেকে বের করুক, কার কার সঙ্গে কথা বলেছে, 9-10 সব বেরিয়ে যাবে। অরিত্র, একদম স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে 9 এবং 10 তারিখ কার কার সাথে কথা বলেছেন, এমনকি ফেস টাইমে কথা বলেছেন, সেই সমস্ত কিছু দেখা হোক। দেখুন, সেটা আমি তো কারোর ফোন ট্যাপ করিনি, আমি বলতে পারবো না যে তিনি কার সাথে কথা বলেছিলেন। না, উনি বলছেন সিবিআই দেখুক। না, সে সিবিআই যদি দেখে অ্যাবসলিউটলি দেখতে পারে, তবে একথা অনস্বীকার্য, বিগত কয়েকদিনে আরজিকর ঘটনা ঘটার পর থেকে আমরা মুখ্যমন্ত্রীকে অনেক বেশি গ্র্যানুলার বিভিন্ন জিনিসে ইনভলভ হতে দেখেছি, যেটা কিন্তু তিনি এতদিন ছিলেন না। তাহলে তার ইন্টারেস্টটা কোথায়, সেটা কিন্তু রাজনৈতিক এবং প্রশাসনিক আলোচনার মধ্যে আনা উচিত, কারণ এরকম অনেক ছোট ছোট বিষয়ে তার ইনভলভমেন্ট, মানে প্রশাসনিক ইনভলভমেন্টের কথা বলছি, কোনো প্রাইভেট অ্যাফেয়ার্স নয়, সেই এমন এমন জায়গায় তিনি ঢুকে পড়ছেন এবং ঢুকে পড়ে কথা বলছেন, সলভ করবার চেষ্টা করছেন, কিছু একটা মানে একটা জায়গায় আর সেটেল করবার চেষ্টা করছেন, যেইটা কিন্তু তার সরাসরি ইনভলভ না হলেও চলতো, অন্য কেউ করতে পারতেন, কিন্তু তিনি ট্রাস্ট করছেন না, হয়তো দলের লোকেদের ওপরে আস্থা নেই, হয়তো এই ব্যুরোক্র্যাটসদের ওপরে আস্থা নেই, সে কারণে তিনি সরাসরি স্টেপ ইন করে যাচ্ছেন এবং রকমারি মানুষের সাথে সেটেল করছেন, নানা রকমের সলভেন্সি তৈরি করবার চেষ্টা করছেন। তাহলে তার এই গ্র্যানুলার ইন্টারেস্টটা কেন, তিনি সরাসরি বলে দিতে পারতেন, সিবিআইয়ের কাছে মামলা দিয়েছেন, চুপ করে যেতে পারতেন, যা অ্যাকশন নেওয়ার সিবিআই নিত, আদালত নিত, তার এই ইনভলভমেন্টটাও কিন্তু প্রশ্নজনক। ফিরদৌস শামীম, ফিরদৌস শামীম অনেকক্ষণ থেকে বসে রয়েছেন, ফিরদৌস শামীম, এখন এই মুহূর্তে অবিলম্বে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা স্বাস্থ্য ভবনকেও এই মামলার সঙ্গে ইনক্লুড করা উচিত? আমি মনে করি যে এই আরজিকরের যে খুন, ধর্ষণ এবং স্বাস্থ্য ব্যবস্থায় যে সামগ্রিক দুর্নীতি, এই যে সিবিআই তদন্তের আওতাধীন, অবশ্যই 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 রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তার তদন্তের আওতাধীন করতে হবে। এবং আমি আরেকটি কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেটা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 2 বছর আগে গ্রেপ্তার হতে পারতেন যে তথ্য সিবিআই এর হাতে আছে তার উপর ভিত্তি করে, এবং এবং বিশেষ করে শিক্ষা দুর্নীতিতে তিনি যদি সেই সঠিক সময়ে গ্রেপ্তার হয়ে যেতেন, তাহলে এই আরজিকরের এই মেয়েটিকে, আমার এই বোনটিকে তাহলে এইভাবে প্রাণ দিতে হতো না। তার কারণ, তাহলে এই সন্দীপ ঘোষ আরজিকরের প্রিন্সিপাল থাকতেন না। আপনি একটি কথা আর নিশ্চিতভাবে মনে রাখবেন যে কিছুক্ষণ আগে বলছিলেন না যে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি অভিযোগ পাওয়া সত্ত্বেও, না, এটা ভুল কথা, ব্যবস্থা গ্রহণ করেছিলেন। যে অভিযোগকারী আক্তার আলী, তাকে এই আরজিকর থেকে সরিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, ফলে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যে হুইসেল ব্লোয়ার ছিল, সেই হুইসেল ব্লোয়ারের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। অতএব এখান থেকে পরিষ্কার হয়ে যায়, আজকের দিন পর্যন্ত, এখনো পর্যন্ত যে সন্দীপ ঘোষ কোনো চাকরিগত অন্যায় করেছে বলে কি রাজ্য সরকার মনে করছে, স্বাস্থ্য দপ্তর মনে করছে, তার বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিংস হয়েছে, না হয়নি, তার সার্ভিস টার্মিনেট করার কোনো প্রকার ব্যবস্থা হয়েছে, না হয়নি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়রা, হয়তোবা স্বাস্থ্য দপ্তরও, তারা ভাবছেন যে কোথাও না কোথাও সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এ তো সাসপেনশন হয়েছে, সাসপেনশন নাইদারে পানিশমেন্ট নর এ স্টিগমা, সুপ্রিম কোর্টে নির্দিষ্টভাবে জাজমেন্ট রয়েছে, ফলে সাসপেনশন দিয়ে থাকলে তিনি সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাবেন, প্রথমে 50% বেতন, পরবর্তীতে বর্ধিত হারে বেতন, 3 মাসের মধ্যে যদি রিভিউ বা সেইটি যদি ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট না হয়, তাহলে এই সাসপেনশন অর্ডারটি খুব স্বাভাবিকভাবে ক্যান্সেল হয়ে যাবে, তিনি আবার বহাল তবিয়তে, ওই বেল পেয়ে বহাল তবিয়তে এসে অন্য একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে আবারওভাবে রাজ চালিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো বা পদান্নতায়। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়রা আজকের দিন পর্যন্ত তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং এখনো ইনিশিয়েট করেনি, তার সার্ভিস টার্মিনেট করার কোনো প্রকার ব্যবস্থা করেনি। এবার আসে অভিক দে এর কথায়। এই অভিক দে 2020 সালে আরএমও কাম ডেমনস্ট্রেটর পদে এমইএস এ পার্টিসিপেট করে প্লেন এমবিবিএস হয়ে সে কিন্তু এই আরএমও পদ পেয়েছিল, অথচ ইউনিভার্সিটি টপার, যেখানে এমডির জন্য বরাদ্দকৃত নাম্বার থাকে, পেপার পাবলিকেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার থাকে সিলেকশন প্রসেসে, তারা কিন্তু পায়নি, যারা ইউনিভার্সিটি টপার, এমডি করা ছেলে মেয়ে, অথচ এই অভিজ্ঞ দে প্লেন এমবিবিএস করে আরএমও পদ পেয়েছিল, কিসের জন্য, কার পদান্নতায়? মেডিসিন, যেমন শিক্ষা দুর্নীতি রয়েছে সেরকম মেডিকেল শিক্ষায়, মেডিকেলের চাকরির ক্ষেত্রে
রয়েছে, সাংঘাতিক পর্বত প্রমাণ দুর্নীতি রয়েছে, এবং সেই দুর্নীতির শিখর সর্বোচ্চ মাথা পর্যন্ত রয়েছে। এবং সেই দুর্নীতি শুধুমাত্র এই শিক্ষায় নিয়োগের দুর্নীতি নয় বা মেডিকেলের নিয়োগের দুর্নীতি নয়, সেখানে যেমন ভোজ্য পদার্থ সেখানে যেমন দুর্নীতি রয়েছে এবং ক্রস বর্ডার দুর্নীতি রয়েছে। ফলে আমি মনে করি এই তদন্তের আওতাধীন অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আমি কলতানকে ঠিক একদম একদম আমি ঠিক কলতানকে ঠিক এই জায়গাতে একবার, আচ্ছা অনির্বাণ তুমি বলবে বলার সেটা হচ্ছে শামিমদা বলছিলেন দু বছর আগে গ্রেপ্তার হওয়ার কথা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তারাই সিবিআই তদন্ত চেয়েছেন, আজকে উনি নিজেই বলছেন সন্দীপ ঘোষ 3 মাস পর বেল পেয়ে যেতে পারেন, তারপর রিইনস্টেটেড হতে পারেন ইত্যাদি। অর্থাৎ আজকে আর সিবিআইয়ের উপর সেই বিশ্বাসটা শামিমদাদেরও নেই। তাহলে তারা কি করতে সিবিআই চেয়ে এতদিন মামলা করছিল না? অনির্বাণ অনির্বাণ আমি কোন আমার কোনোদিনই সিবিআই এর উপরে কোন বিশেষ আমি কি কিন্তু আমি আমি সেই জন্য ছিল না বলেই তো কোর্ট মনিটর তদন্ত চেয়েছিলাম। তুমি তুমি কোর্ট মনিটর তদন্ত চেয়েছিলাম, কোর্ট মনিটর দুর্নীতি হয়েছিল এই শিক্ষা দুর্নীতির মামলা বা সারদাও কিন্তু কোর্ট মনিটর এই টার্মটা আমরা তখন থেকে শুনছি। সারদা বা নারদা ছিল না কোর্ট মনিটর, বিকাশবাবু যদি মিথ্যে বলে থাকেন শামিমদার মধ্যে যেটা কোর্ট মনিটর ইনভেস্টিগেশন আমি ছেড়ে দিলাম, সারদা নারদা ছেড়ে দিলাম, যেটা কোর্ট মনিটর সেরকম একটা ইনভেস্টিগেশন বলে সিবিআই সাকসেসফুলি কমপ্লিট করেছে। অরিত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, অরিত্র এই মুহূর্তে দেখো কি কনসার্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা প্রাক্তনীরা রয়েছেন তারা, তালা থানার ওসি এই মুহূর্তে সবচেয়ে সেলিব্রেটেড ওসি বোধহয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। দেখুন ওই দৌড়াদৌড়ি করে অনেক ওনাকে দৌড়তে হয়েছে তদন্ত প্রক্রিয়ার জন্য, সের জন্য উনি বোধহয় অসুস্থ হয়ে পড়েছেন। আমি ওনার দ্রুত সামগ্রিক সুস্থতা কামনা করছি এবং খুব খারাপ লাগছে এটা ভেবেও যে রাজ্য সরকারের বিভিন্ন অন্যান্য হাসপাতাল রয়েছে, বেসরকারি এত বড় বড় হাসপাতাল রয়েছে, উনি বিভিন্ন জায়গায় জায়গায় নাকি গেছেনও বলে দেখেছি, কিন্তু কোথাও ওনাকে চিকিৎসা দেওয়া গেল না। এত সামগ্রিকভাবে আমাদের পরিকাঠামো খারাপ পশ্চিমবঙ্গের, এটা দেখে আমি আরও দুঃখিত যে ওসি মহাশয়কে আপনারা কেউ একটু সুচিকিৎসার ব্যবস্থা করতে পারলেন না, সের জন্য পুলিশ ডিপার্টমেন্টের হাসপাতালে ওনাকে ঢুকে যেতে হলো। কী এমন বিরল রোগ হয়েছে আমি ঠিক জানি না, তবু আমি চাইবো যে আপনি দ্রুত সুস্থ হয়ে আসুন এবং আমাদের তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করুন। দেখুন এখন আজকের আলোচনাটা যে জায়গায় পৌঁছে গেছে সেই জায়গায় কে দায়ী, সিপিএম না তৃণমূল না বিজেপি, তার থেকেও বড় আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমাদের বিচার কতদূর এবং এই তদন্ত প্রক্রিয়া কতদূর কী হয়েছে না হয়েছে। এই যে আপনি আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রেখে শুরু করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কি জানেন না, এই প্রশ্নটা একটা শাখের করাতের মতো। তার কারণ হচ্ছে যে তিনি যদি বলেন যে তিনি জানেন, তাহলেও যেরকম সবাই মিলে আমরা তাকে গণতান্ত্রিকভাবে প্রশ্ন করব যে আপনি তাহলে জেনেও চুপ করেছিলেন কেন, এবং যখন জানানো হচ্ছে যে আমরা ডক্টর শান্তনু সেনকে প্রকাশ্যে বিভিন্ন মিডিয়ার বাইটে বলতে দেখেছি যে তার পরিবারে তার সন্তানের সাথে এরকম ঘটনা ঘটেছে, এই রকম ঘটনাগুলো ঘটানোর পরেও কেন ডিসিপ্লিনারি অ্যাকশান ইনস্টিটিউটের এগেনস্টে না নিয়ে উল্টে কোথায় শান্তনুবাবুকে এই বিভিন্ন জায়গা থেকে নাকি সরিয়ে দেওয়া হলো। আচ্ছা তারপরে সুখেন্দু শেখরবাবু অনেক রকম মতামত দিয়েছেন, দলের বিভিন্ন লোকজন যারা যারাই দলের এই এই এজেন্ডাটার এগেনস্টে কথা বলছে, যারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তাদেরকেই বিভিন্ন রকমভাবে কিন্তু পলিটিক্যালি প্রেশারাইজ করা হচ্ছে, পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে। তাহলে যদি সত্যি উনি আনঅ্যাওয়ার থেকে থাকেন বিষয়টা সম্পর্কে, তাহলে এখন তো অ্যাওয়ার করা হচ্ছে, এখন উনি ডিসিপ্লিনারি অ্যাকশানগুলো পরপর নিন এবং আরও কোথায় কোথায় কারা কারা এরকম এই দাদারা ঢুকে আছেন বিভিন্ন ইনস্টিটিউটে সেইগুলোকে খুঁজে বার করুন, তাদের এগেনস্টে ব্যবস্থা নিন। সাগর দত্ত হাসপাতালে কিছুদিন মানে গতকাল না পরশুই আবার একটা ভাঙচুর হলো, তাহলে একটা হাসপাতালে যখন আরজিকরের মতো ঘটনা ঘটে যাওয়ার পরে এই মুহূর্তেও রাজ্য সরকারের অন্যান্য হাসপাতালগুলো তাহলে কি সুরক্ষিত নয়? এখানে বাইরের লোকজন প্রাক্তনীটা ঢুকে ভাঙচুর করছে, পেশেন্টদের প্রাইভেসি হ্যাম্পার্ড হচ্ছে, আবার সেখানে টিচারদের উপর হামলা হচ্ছে, তাহলে রাজ্য সরকার সুরক্ষা দিতে তো আবার ব্যর্থ হয়ে যাচ্ছে। ফলে তিনি যদি জানেন তাহলেও যেরকম তিনি ব্যর্থ, আর যদি তিনি বলেন যে না আমি মন্ত্রণালয়ে এতগুলো মন্ত্রণালয়ের হেড হয়ে বসে আছি তা আমি জানি না, অথচ বিভিন্ন রকম নোটিশ পাস হয়ে যাচ্ছে, তাহলেও তিনি ব্যর্থ। তার কারণ তিনি একটা ডিপার্টমেন্টের মন্ত্রণালয়ের মন্ত্রকের হেড হয়ে বসেছেন, এটা তার রেসপন্সিবিলিটি, তার অ্যাকাউন্টেবিলিটি, যে যাতে কোনো রকম মানে সিস্টেমিক ফেইলিয়ার হলে যাতে তিনি অ্যাড্রেস করতে পারেন। এবং যদি এই যে চিঠি চাপাটি যা যা এসছে বিভিন্ন ওয়ার্ক অর্ডার প্রজেক্ট অর্ডার এগুলো যদি সত্যি
মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এসে থাকে, এটা যদি ভুল হয় তাহলে কেন সরাসরি ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে না? যে অর্ডারটা পাস করেছেন, যে প্রজেক্ট ম্যানেজার ছিলেন, যারা আরও রেসপেক্টিভ, যাদের প্যাড দিয়ে সই করে এই চিঠিগুলো বিভিন্ন সাকসেসিভ ডিপার্টমেন্টগুলোতে ট্রান্সফার হয়েছে, তার মানেটা হচ্ছে দুটো জিনিস হতে পারে। আইদার উচ্চ পদস্থ নেত্রী হিসেবে, মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই কিছু না কিছু জানতেন, পুরোটা না জানলেও কিছু একটা ধারণা তার ছিল, তিনি জেনেও এড়িয়ে গেছেন, হয়তো তার সেখান থেকে কিছু প্যাসিভ পলিটিক্যাল গেইন থাকতে পারতো বলে এড়িয়ে গেছেন, অথবা হতে পারে যে তিনি জানতেনই না, তার মানে তিনি আরও বড় একটা কেয়ারলেস গভর্নেন্স প্রতিষ্ঠা করেছেন যেখানে মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ বডির ওপর কোনো ক্ষমতাই নেই, মানে যেটার মতো অর্ডার দিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে। তার মানে শুভেন্দু অধিকারী যে দাবিটা তুলছেন, একবার আমি শুনবো শুভেন্দু অধিকারী ঠিক কী দাবি তুলছেন, বাংলার মানুষকেও শোনাবো এবং তারপর ফিরদৌস শামীমের কাছে যাবো। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কল লিস্ট দেখার যে দাবি তুলছেন সেটা কি তার মানে ঠিক? একবার দেখে নিই এবং তারপর আপনাদের কাছে আসবো।